Hello guys, this is Sammix and today aske niye aslam notun ekti video to ekti mojar ekta video hote pare hote choleche eta to aske video ti hocche mane shooting er je phul gulo hoyeche shei phul gulo ne ekta shootio video to dekhte pacchen ki hashi just a hashi ta dekhen look at the hashi to okay whatever to jai hok shei hashi ta chole gelo to ekhon ki hoy dekha jak oh my eta ki korche she oh no Look at that. So, দেখা যাক এবার কি হয়। তো এখন নায়িকা তো দাঁড়িয়ে আছে। তো নায়িকাটা এত হাসে হাসছিল যে তার কারণে আমরা তার ভিডিওটা আমরা মানে ইয়া করতে পারি নাই মানে সিলেক্ট করে নাই। তো এটার ভিডিও বাদ দিছি মানে ইনার ভিডিও বাদ দিছি তো আরেকজন নায়িকা ছিল তো তার ভিডিওটা আমরা অ্যাড করে দিছি তো 77 শুটিং এর ভিডিওটা। তো ইনার ভিডিওটা বাদ দিয়ে দিছি ইনার ভিডিওটা রাখি নাই কারণ শুটিং করতে অভিনয় করতে পারতেছিল না এইজন্য শুধুমাত্র চেহারাই হলে হবে না শুধুমাত্র তার জানা লাগবে শুটিংটা সে অ্যাক্টিং যদি না জানে তাহলে তো হবে না তাই না তো তার হাসার কারণে তার সে তার দুর্ভাগ্যবশত সেই ভিডিওটি দিতে পারে না আমরা মানে এডিটিং এ রাখতে পারি নাই পোস্ট প্রোডাকশনে তো দেখা যাক এবার কি হয় এমন হাসি জাস্ট লুক এট দ্য হাসি ম্যান ও মাই গড Just look. Okay, so I'm here to camera sitting stick. I'm here to see how I'm sitting stick. I'm here to see how I'm sitting stick. ওকে হোয়াটএভার তো আমাদের ডিরেকশন দিয়েছেন এআর আসলাম তো ভাইয়া অনেক ভালো মানে অ্যাক্টিং জানে প্লাস এভরিথিং মানে অল অ্যারাউন্ড মানে ভাইয়ার মতো ভাইয়া হয় না আর কি সো দেখতে পাচ্ছেন পিছনে দেখেন তারা হচ্ছে আসবে সামনে আসার জন্য হচ্ছে একটা পোজ দিতেছে মানে কেমনে আসা যায় কি তো দেখেন এবার আসবে দেখেন ওকে স্টার্ট ওকে মাই গড লুক মানে ক্যামেরার সামনে যে ওরা মানে ক্যামেরাতে আসার জন্য যে এত ইয়া করছে না আশেপাশে এত দর্শক কি বলবো এত দর্শক তো ফাইটিং দেখেন ফাইটিং সিনসটা কেমন হয় তো আমাদের সেকেন্ড একটা শুট নিছিলাম তো আমাদের একটা নায়কের সাথে সেকেন্ড শুট নিলাম তো দেখতে পাচ্ছেন নায়কটা এখন চলে আসতেছে নায়কটাকে দেখলে আপনারা অনেক হাসি পড়ে হবে কারণ তাকে সে দেখেন সে জানে না হচ্ছে কি করবে এখানে এসে তো এত সুন্দর চিকন হ্যাংলা পাতলা তার মোটিভটা দেখেন কি তার মুভমেন্টটা দেখেন কেমন করতেছে পাগলের মতো তো হোয়াট এভার তো যাই হোক সেই তো তাকে যদি ফু দেওয়া যায় ঠিক আছে যদি কেউ ফু দেয় তাহলে তো সে উড়ে চলে যাবে একদম বাতাসের মাসে মিশে যাবে কারণ এত চিকন পাতলা ছেলে তো সে যাই হোক দেখা যাক এবার কি হয় আসলে এখন দেখানো হচ্ছে আমাদের ভাইয়া এর আসলাম ভাইয়া যে কিভাবে মোবাইলটা চুরি হবে তো দেখতে পাচ্ছেন কিভাবে চুরি হয়েছে মোবাইলটা তো তিনি আসলে অনেক ভালো একটা ছেলে ইনস্ট্রাকশন দিয়েছিলেন ডিরেকশন দিলেন কি হবে অ্যান্ড এভরিথিং অল ক্রেডিট গোস টু এআর আসলাম ভাইয়া কারণ তিনি তাকে ছাড়া কখনোই সম্ভব ছিল না এআর আসলাম ভাইয়া শান্ত তারপরে জোহা এদেরকে ছাড়া কখনো ইম্পসিবল ছিল এত সুন্দর একটা ভিডিও তৈরি করা এত সুন্দর একটা ভিডিও মেক করা তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের টিম মেম্বার ছিল যারা আমার টিমে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা ছাড়া কখনোই সম্ভব ছিল না এত সুন্দর একটা ভিডিও তৈরি করা তো আমাদের টিমে ছিল হচ্ছে এআর আসলাম তারপরে শান্ত তারপরে আমি তারপরে আরও ভাইয়া ছিল আমাদের নায়িকা ছিল দুইটা নায়িকা ছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা ছাড়া কখনোই সম্ভব ছিল না এত সুন্দর একটা ভিডিও তৈরি করা তো আমার মনের মতো অবশ্যই হয়েছে এটা 90% হয়েছে কিন্তু 10% আমি কমপ্লিট করতে পারি নাই কারণ আই ডোন্ট নো মেবি হচ্ছে ইন ফিউচারে আমি আরও বেস্ট 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 এভার মিউজিক দিতে পারবো উপহার আপনাদের সামনে তো টিল দেন সবাই ভালো থাকবেন অবশ্যই আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন সামনে আরও নতুন নতুন চমক দিয়ে দিব একদম তো টিল দেন বাই বাই